শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে যে অঙ্ক করবো, যে অঙ্কগুলো বিসিএস সহ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বিভিন্ন সময় আসছিল। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বলছে 3, 9 ও 4 চতুর্থ সমানুপাতিক কত, সেটা বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে কী কী দেওয়া আছে? দেওয়া আছে 3 দেওয়া আছে, তারপরে 9 দেওয়া আছে, তারপরে 4 দেওয়া আছে, এরপর বলছে যে চতুর্থ সমানুপাতিক কত, সেটা বের করতে বলছে। তাহলে আমরা চতুর্থ সমানুপাতিকটা আমরা ধরি ক। যদি ক হয় তাহলে আমরা লিখতে পারি যে 3:9 = 4:ক। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক মানটা বার করলেই আমাদের সমানুপাতিক চতুর্থ সমানুপাতিকের মানটা আমরা পেয়ে যাব। এটা যদি আমরা সিম্পলিফাই করি খুব ইজিভাবে, তাহলে 3/9, 4/ক, আর গুণ করলে কত হয়? 3ক = 4 = 36। সো ক ইকুয়াল টু আমরা কত পাই? 36 / কত? 3 = কত? 3×12। উত্তর হলো আমাদের এখানে কত? উত্তর হলো আমাদের এখানে 12। আমরা খুঁজেও দেখি উত্তর এখানে 12। পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল কত, সেটা বের করতে বলছে। অর্থাৎ 1+2+100 পর্যন্ত = what, এটা আমাদের বের করতে বলছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা বের করতে হলে আমাদেরকে আগে বের করতে হবে পদ সংখ্যা। পদ সংখ্যাটা যদি আমরা বের করি, তাহলে আমরা লিখব যে পদ সংখ্যা =100-1/1+1। তো আমরা আগে কি করব, আমাদের 100টা হলো আমাদের এখানে শেষ পদ, এবং 1 যেটা আছে সেটা হলো আমাদের প্রথম পদ, এবং বাই প্রথম পদ প্লাস প্রথম পদ। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে দাঁড়ায় উপরে দাঁড়ায় 99+1 = কত? 100। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা কি করব, যোগফল বের করব। কি করতে বলছিল? যোগফল বের করতে বলছিল। তো যদি আমরা যোগফলটা বের করি, তাহলে আমাদের বের করব, আমরা লিখব যোগফল = আমরা জানি n+1 × n/2, এটা হচ্ছে যোগফলের ফর্মুলা। তো আমাদের n এখানে কত? পদ সংখ্যা। আমরা যেটা পেলাম পদ সংখ্যা আমাদের কত, এখানে পদ সংখ্যাটা হচ্ছে আমাদের কত, এখানে n। তো আমরা কি করব, n এর মানগুলো বসিয়ে দেব। যদি আমরা বসাই তাহলে আমাদের কত হয়? 100+1 × 100 নিচে/2। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের দাঁড়ায় এটা কাটলে কত হয়? 50 হয়, এবং 100+1 এর সাথে আমরা যদি কি হয় যোগ করি, তাহলে 101×50। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের এখানে দাঁড়ায় কত? দাঁড়ায় 5550। অর্থাৎ আমাদের উত্তরটা কিন্তু এখানে চলে আসছে, আমাদের উত্তরটা হলো আমাদের গ নাম্বার উত্তর। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অঙ্কটা হলো ক এর টাকা, খ এর টাকার দ্বিগুণ। তাদের দুজনেরই মোট 30 টাকা আছে, খ এর কত টাকা আছে সেটা বের করতে বলছি। তাহলে আমরা ধরে নিই যে খ এর আছে 100 টাকা। এখানে বলতেছে খ এর যদি 100 টাকা থাকে তাহলে কর কত টাকা থাকবে? কর থাকবে 2x টাকা, কারণ এখানে দ্বিগুণ বলা আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দ্বিগুণ বলে দিচ্ছে। এখন আমাদের প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে তাদের দুজনেরই মোট কত টাকা আছে? দুজনেরই এখানে 30 টাকা আছে। তাহলে প্রশ্ন অনুসারে x+2x = কত টাকা আছে? 30 টাকা আছে। আমরা যোগ করলাম 30 টাকা, তারপর 3x = কত? 30। সো x = কত? 30/3 = কত? 10। তার মানে
x আমরা কাকে ধরছিলাম x ধরছিলাম আমরা খড়ের টাকা ধরছিলাম শিক্ষার্থী বন্ধুরা আমরা খড়ের টাকা পেয়ে গেলাম কত টাকা পেলাম 10 টাকা পেলাম উত্তর আমাদের কিন্তু এখানে যোগফল 462 টি প্রথম চারটির গড় 52 শেষ পাঁচটির গড় 38 পঞ্চম সংখ্যাটি কত সেটা বের করতে বলছে শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে যে প্রথম চারটি গড় কত বলছে এখানে 52 বলছে শেষ পাঁচটি গড় কত বলছে 38 বলছে তাহলে আমরা লিখি যে প্রথম চারটি গড় যদি আমরা লিখি তাহলে গড়ের সমষ্টি আমরা লিখব 52 ইনটু কত এখানে 4 যেহেতু বলা আছে আমরা কি দেব 4 দিয়ে গুণ দেব তাহলে গুণ দিলে কত হয় 8 হয় কত 208 পরবর্তীতে বলছে শেষ পাঁচটি গড় কত বলছে 38 বলছে তাহলে 38 গুণ কত হবে 5 হবে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কি করব 5 আর 40 এ 0 3 5 আর 15 আর 1 4 কত হয় 19 হয় তাহলে টোটাল এখানে সংখ্যা কতটা দাঁড়ালো টোটাল সংখ্যা দাঁড়ালো এখানে আমাদের কয়টা 4টা আর 5টা টোটাল কয়টা দাঁড়ালো 9টা তাহলে 9টা সংখ্যা দাঁড়ালো শিক্ষার্থী বন্ধুরা 9টা সংখ্যার যোগফল কত 8 9 8 2 3 অর্থাৎ 398 সো এখানে বলছে যে 10টি সংখ্যার যোগফল কত বলছিল 462 তাহলে 10টি সংখ্যার যোগফল যদি 462 হয় তাহলে 9টি সংখ্যার যোগফল কত এখানে 398 শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ায় কি দাঁড়াবে আমাদের এখানে দাঁড়াবে পঞ্চম সংখ্যাটি অর্থাৎ পঞ্চম সংখ্যাটি আমরা এখান থেকে বের করব কত হয় 4 6 অর্থাৎ 64 পঞ্চম সংখ্যাটি আমাদের এখানে আমরা কত পেলাম 64 পেলাম শিক্ষার্থী বন্ধুরা উত্তর কিন্তু আমাদের এখানে কত 64 একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 2025 বর্গমিটার এর চারদিকে বেড়া দেওয়া আছে বেড়ার মোট দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছি শিক্ষার্থী বন্ধুরা এটা একটা বাগান এই বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 2025 বর্গমিটার এর চারদিকে আবার কি দেওয়া আছে বেড়া দেওয়া আছে এর চারদিকে বেড়া দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এখন বলছে বেড়ার মোট দৈর্ঘ্য কত সেটা বের করতে বলছে তাহলে বাগানের ক্ষেত্রফলটা আমরা কি করব বাগানের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি বাগানের দৈর্ঘ্যটা আমরা আগে বের করব বাগানের ক্ষেত্রফল যদি দেওয়া আছে এখানে তাহলে বাগানের দৈর্ঘ্যটা আমরা বের করব যে বাগান আমরা লিখি দৈর্ঘ্য সমস্যা আমরা কি জানি রুট ওভার ক্ষেত্রফল এটা একটা ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্ষেত্রফল কত আছে 2025 আছে 2025 কি আমরা যদি এভাবে ভাঙাই 45 হোল স্কয়ার হলে 2025 হবে শিক্ষার্থী বন্ধুরা কাটলে আমাদের কত হয় 45 মিটার এই 45 মিটার হলো বাগানের দৈর্ঘ্য এখন বলছে বেড়ার মোট দৈর্ঘ্য কত এর চারদিকে কিন্তু বেড়া দেওয়া আছে চারদিকে বেড়া দেওয়া আছে বলতে চারদিকে বেড়ার দৈর্ঘ্য তার মানে চারদিকে আমরা কি করব বাগানে পরিসীমাটা বার করব যদি চারদিকে বাগানে পরিসীমাটা বের করি তাহলে বেড়ার দৈর্ঘ্যটা আমরা চলে আসবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা লিখব যে বাগানের পরিসীমা সমাসমে লিখতে পারি পরিসীমা হলো 4 ইনটু দৈর্ঘ্য অর্থাৎ কার দৈর্ঘ্য বাগানের দৈর্ঘ্য তাহলে আমাদের 4 ইনটু দৈর্ঘ্য আমরা কত পেয়েছি আমরা দৈর্ঘ্য পেয়েছি এখানে 45 45 যদি গুণ দেই তাহলে কত বা 4 বসা 20 4 4 16 কত হয় 180 মিটার শিক্ষার্থী বন্ধুরা উত্তর কিন্তু আমাদের বেড়ার দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম কত 180 মিটার